জন্য প্রাণ দেই অথচ কথা বলি বিদেশি ভাষায়, রবীন্দ্র সঙ্গীতের রেকর্ড ঘরে রাখি অথচ গান শুনি মাইকেল জ্যাকসনের, আন্দোলন করি গণতন্ত্রের অথচ ভোটের সময় ব্যবহার করি অস্ত্র। মহান নেতা ভালো কথা বলছেন, হাততালি দাও। এই মুখোশ আমাদের খুলতে হবে, প্রগতির নামে অন্যায়কে বরদাস্ত করা যায় না। এই ধরুন আমাদের মেয়েরা ঘর সামাল দিতে পারছে না অথচ বেরিয়ে পড়েছে বাইরে, তারা পুরুষের সাথে সমান অধিকার চায়। ওরা বুঝতে পারছে না আদমের প্রয়োজনে হাওয়ার সৃষ্টি, হাওয়ার প্রয়োজনে আদম নয়। সভ্যতা ভব্যতার দিকে লক্ষ্য রেখে ঘরের মেয়েরা ঘরে ফিরে যাও, তোমাদের মা দাদিরা যা করেছে তাই করো। ফসল অকম, ফসল অকম, জিন্দাবাদ। নেতার চরিত্র ইমের মতো ভবিষ্যৎ। আমি রাজনীতি করি ডিম খাওয়ার জন্যে। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। মিটিং এ গিয়ে গুন্ডামি করবে তোমরা, আর তার প্রায়শ্চিত্ত করতে হবে আমাকে। আই হেট দিস পলিটিক্স। আমি মন্ত্রী হতে চাই না, আমি প্রেসিডেন্ট হতে চাই না, আমি আমার আদর্শ প্রচার করতে চাই। আমি আদর্শে বিশ্বাসী, আমি সনাতন পন্থী। সেই বিশ্বাসে কেউ যদি আস্থা না পায় তার জন্য আমি তো গুন্ডামি আশ্রয় নিতে পারি না। আউট, গেট আউট, অল অফ ইউ গেট আউট অফ হিয়ার, এডিয়টস। তোদের জন্য আজ আমাকে এই অপমান সইতে হচ্ছে। মহান নেতার মন ক্ষুণ্ণ করেছিস, আজ তোকে আমি ছাড়ব না। দেখ শালা গুন্ডামি কাকে বলে। দেহের কষ্ট দেখা যায় বাইরে কোথাও গিয়ে দেখাও। স্যার, ওয়াসিয়াতনামা দলিল তৈরি করে এনেছেন? জি স্যার। আরে জীবনে তো হবে না, সম্পত্তির ব্যাপার, উনিশ বিশ হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। মহান নেতাকে পড়ে শোনান। আমি সজ্ঞানে এই মর্মে ওয়াসিয়তনামা করে যাচ্ছি যে আমার মৃত্যুর পর আমার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তির একমাত্র মালিক হবে আমার নাতনি শাহানা মুমতাজ। এবং ঠিক আছে ঠিক আছে, আর পড়তে হবে না, নিয়ে আসুন, সই করে দিচ্ছি। দিন দিন দিন, মহান নেতার শেষ ইচ্ছে পূর্ণ হোক। চশমাটা ময়লা হয়ে গেছে, একটু পরিষ্কার করে দিতে। এই নিন স্যার। যদুন যা, উকিল সাহেবকে সসম্মানে গাড়িতে পৌঁছে দিয়ে আয়। মহান নেতার সাথে আমার কিছু গোপনীয় আলাপ আছে। হ্যাঁ, যা বলছিলাম, আপনি তো সবকিছুই আপনার নাতনির নামে লিখে দিলেন। একদিন আপনার সেবা করে এসেছি, আমারও তো কিছু পাওনা আছে স্যার। বলো কি চাও? আপনার নাতনিকে বিয়ে করতে চাই। দু পয়সার লোক নয় তোর এত বড় স্পর্ধা। মিস্টার হাসান আকন, থাপ্পড় নেয়া আমার পেশা নয়, থাপ্পড় দেয়া আমার পেশা। বয়সজনিত কারণে আপনাকে শেষবারের মতো ক্ষমা করলাম, যাচ্ছি। ও হ্যাঁ, একটা সময় আসবে যখন আপনি আপনার নাতনিকে আমার কাছে বিয়ে দেবার জন্য আমার দ্বারস্থ হবেন। সেদিন আমি বিয়ে করব কিনা ভেবে দেখব, সম্ভব হলে থাপ্পড়টা সেদিনই ফিরিয়ে দেব। কে কোথায় আছিস? আমার বন্দুক। কুরআন খার ইজ্জত তোরা নষ্ট করেছিস। পুলিশের ভয় লাখ লাখ টাকার মাল ফেলে চলে এলি, লাশগুলো নদীতে ফেলে দেয়।
কি রক্ত নিচ্ছ? শালা এখনো বেঁচে আছে? বেশিক্ষণ আর বেঁচে থাকবে না। গুড। উকিলটাকে শেষ করে দিয়েছি, এবার হাসান আকান্তকে শেষ করে দেব। না বন্ধু না, এই সমস্ত দামি লোকে ছত্রছায়া থেকে ক্রাইম করতে সুবিধা, তাছাড়া তার রহস্যজনক মৃত্যুতে শালা সেন্টিমেন্টাল হয়ে উঠবে। ভুলে যাস না, জাল দলিলের মাধ্যমে আমরা অর্ধেক সম্পত্তির মালিক হলেও বাকিটা শাহানার দখলে। দাদুর মৃত্যুর থ্রেটটা শাহানার সামনে তুলে ধরতে হবে। এতে সম্পত্তি এবং শাহানা দুটোই তোমার হস্তগত হবে। কারেক্ট। নো নো নো, কিন্তু শাহানা যদি আত্মসমর্পণ না করে তাহলে নতুন কোন নির্যাতনের পথ বেছে নিতে হবে। আপনি তো বলেছেন এদের বিয়ে করা ঠিক না,
পুরুষে অত্যাচার করে, ওই বেটা ভানু রোজ কারের কাছে এসে ফুসফুস করে, ওকে যেন বিয়ে করি। মিথ্যা কথা আপামনি, আমার বিয়ে তো দূরের কথা, আমার বাবারেও কইছি যেন বিয়ে না করে। আমার কোনো দোষ নেই আপামনি, সব দোষ ওই বেটা কানু। হইলাইছে আপামনি, ভুলে যাওয়ার ভয়ে আমি বুকে সাইনবোর্ড লাগিয়ে রেখেছি। পিছনে কি আছে? পিছনে আছে সামনে বিয়ে করা ঠিক না, পেছনে বিয়ে করা ঠিক। এবার ঠেলা সামলাও। চাকরির ভয়, আপনি বলেন বিয়ে করে চাকরি যাবে, আর বরঞ্চি বলেন বিয়ে না করলে চাকরি যাবে। দাদু, একদিন পরে কোথায় ফিরলে? শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি খুব তাড়াতাড়ি তোমার বিয়েটা হয়ে যাক। মাথায় পাগড়ি পরে চলে এসো। ঠাট্টা নয়, মনে হচ্ছে ভীষণ ধরনের কোনো গুন্ডা এসে তোমাকে ওয়ার্নিং দিয়ে গেছে যে তোমার নাতনিকে হাইজ্যাক করে নিয়ে যাবে, সুতরাং তুমি বিয়ে দিয়ে দায় মুক্ত হতে চাচ্ছ। তুমি তো জানো আমার শারীরিক অবস্থা ভালো না। তোমাকে সুস্থ করার জন্য ডাক্তারের প্রয়োজন, বিয়ে নয়। আমি যা বিশ্বাস করি তাই বলি, এবং তোমাকেও তাই করতে হবে। ওয়াই দাদু, অধিকারটা কিসের? নিশ্চয়ই বলবে আমার বাবা মার মৃত্যুর পর প্রচুর স্নেহ দিয়ে তুমি আমাকে লালন পালন করেছো। নিশ্চয়ই বলবে তোমার মৃত্যুর পর তোমার বিষয় আসা দেখার জন্য একজন বিশেষ লোকের প্রয়োজন, অথবা বলবে একজন মেয়ে মানুষ নিঃসঙ্গ অবস্থা থাকতে পারে না, এই তো। বাট দাদু, একজন ছেলে আর একজন মেয়ের মধ্যে বায়োলজিক্যাল ডিফারেন্স ছাড়া আমি আর কিছু বুঝি না। অফিস, আদালত, যুদ্ধক্ষেত্র থেকে রাজ্য চালনা পর্যন্ত কোথাও আমাদের মেয়েরা নেই। সেই সনাতন পদ্ধতিকে আঁকড়ে ধরে বসে আছো। মেয়েরা কি পণ্য সব আনছিলেই তাদের পাবে? বিয়ে করে আমি দাসী বানাবে, যৌতুকের দায় গলা চেপে হত করবে। তোমার তোমার এবং আমার মাঝে উত্তর এবং দক্ষিণ মেরু ব্যবধান। তুমি রশি দিয়ে বাঁধতে চেষ্টা করো না দাদু, সেই রশি আমি ছিঁড়ে নেব। শালু দাদু, 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 ডাক্তার, শানু কোথায়? এতক্ষণ তো এখানেই ছিল, তোমাকে সুস্থ দেখে বোধহয় নিজের কামরায় গেছে। তোমাকে তো সবই বলেছি ডাক্তার, গুন্ডাদের কোনো জাত নেই, যাদের কাছে ক্ষমতা থাকে ওরা তাদেরই দাস হয়। একটা কিছু কেলেঙ্কারি করে বসলে এ বয়সে বোধ করি আর সামাল দিতে পারবো না। একজন সাধারণ গুন্ডার ভয়ে তুমি তোমার নাতনিকে বিয়ে দিতে চাচ্ছ, এ কথা শুনলে শানুর মতো একজন প্রতিবাদী মেয়ে মেনে নেবে কেন বন্ধু? শুধু তাই নয়, আজীবন যে আদর্শকে ধরে রাখলাম, যা প্রচার করলাম, তা নিজের নিজের ঘরে প্রতিষ্ঠা করতে পারলাম না মৃত্যুর আগে, এইটাই আমার সবচেয়ে বড় দুঃখ। তুমি চেষ্টা করেছো তো, এবার আমাকে একটু করতে দাও। দাদু এখন কেমন আছে? দুবার তো স্ট্রোক হয়ে গেল, কেমন থাকতে পারে নিজেই তো বুঝতে পারো। একটা কাজ করো না শানু, তুমি একটা বিয়ে করো। বিয়ে? বিয়ে কি কোনো হার্টের রোগের প্রেসক্রিপশন হলো নাকি? না, মানে বলছিলাম কি, উনি আর বাঁচবেনই বা কদিন, যদি এমন কাউকে গোপনে বিয়ে করতে যাকে নিয়ে তোমার দাম্পত্য জীবনও কাটাতে হতো না, অথচ মৃত্যুর আগে তোমার দাদুও খুশি হতেন। কথাটি ঠিক বুঝতে পারলাম না।
ধরো একজন ক্যান্সার পেশেন্ট। ক্যান্সার পেশেন্ট? হ্যাঁ হ্যাঁ ক্যান্সার পেশেন্ট। ওদের আয়ুকাল তো বেশি দিন থাকে না। আমার কাছে যদি এমন কোনো রোগী এসে যায় তাহলে মানে জীবনের সাথে প্রতারণা, নিজের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা। না মানে শুধু তোমার দাদুর মুখের দিকে চেয়েই এই স্যাক্রিফাইসটা। ও আচ্ছা চলি। আরে শালা কেউ আসছে না, সব কটা কাজ আমি। রাস্তার নবাব বিপ্লবালী মিয়া, তোমার ফোটানি শেষ। এবারে কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিয়ে আবার চাকরি খুঁজে বেরিয়ে পড়ো। লোক আমার পেছনে ধাওয়া করছে। আপনি চোর না হাই জাগার? ইয়ে এখন আমাকে সেই পর্যায়ে লোক ভাবতে পারেন, কারণ অন্যায়ের প্রতিবাদ করা যে অন্যায় সেটা আমি ক্রমে বুঝতে পেরেছি। এ ডাক্তার সাহেব আমাকে একটু বিষ দেবেন। বিষ? জি। মরার শখ হলো কেন, কি করেন? ইয়ে বেকার গ্রাজুয়েট, তার উপরে মুক্তিযুদ্ধের একটা মেডেল গলায় আছে, এ বাজারে সেটাও অচল। ধুকে ধুকে মরার চেয়ে একেবারেই মরে যাওয়া ভালো। দিন না একটু বিষ। কি ভাবছেন? না মানে আপনার এই জীবনটা আরেকজনের জীবনের কল্যাণে লাগাতে পারেন। মানে একজন বৃদ্ধ অসুস্থ লোক আপনার সহযোগিতা পেলেই সুস্থ হয়ে উঠবেন। আমি আমি ঠিক বুঝতে পারছি না। আপনাকে ক্যান্সার রোগী সাজতে হবে। ক্যান্সার রোগী? হ্যাঁ ক্যান্সার রোগী। আচ্ছা আপনার কে কে আছে? এক বোন ছাড়া কেউ নেই, সেও ডাকাতের হামলায় হারিয়ে গেছে। চমৎকার, ওয়ান্ডারফুল। আমি আপনার মতো একজন নির্ঝঞ্ঝাট লোককেই খুঁজছিলাম। বলছি বলছি সব বলছি, কামান। কি যে হতে যাচ্ছে আমার ঠিক মাথা আসছে না। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, বিপ্লব ছেলেটি ভালো, স্বাধীনতা যুদ্ধে দেশের জন্য লড়েছে। একমাত্র বোন ছাড়া ওর আর কেউ নেই, সেই বোনও দাঁড়িয়ে গেছে। বেচারা জীবনের ওপর একটু অভিমানী। আমি বিশ্বাস করি শানুর সংস্পর্শে এলে ও সতীজ হয়ে উঠবে। গরিব বলে ওকে অবহেলা করো না বন্ধু। চলে এই যে সালু, তোমার দাদুর শরীর আবার খারাপ হয়ে পড়েছে, এই ওষুধগুলো এক্ষুনি আনতে হয়। ঠিক আছে আমি আনছি। এত জায়গা থাকতে আপনি আমার গাড়ির নিচে পড়তে এলেন কেন? কারো না কারো গাড়ির নিচে পড়েই তো আমাকে পড়তে হবে, ভয় নেই। এই দেখুন, এই যে এই দেখুন, এই কাগজে লেখা আছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এমন তাগড়া লোক আত্মহত্যা করতে চাইছেন কেন? বেঁচে থাকার কোনো উপায় নেই বলে। আমি একজন ক্যান্সার রুগী, এই দেখুন না, এই যে এসব হচ্ছে মেডিকেল রিপোর্ট। ডাক্তার বলেছে আর বড় জোর আমার এক মাসের আয়ু আছে, এই যন্ত্রণা সইতে পারছি না।
মরতেই যখন হে তখন তাড়াতাড়ি মরার পথে বেছে নিয়েছি দয়া করে আপনি আপনার গাড়িটা আমার উপর দিয়ে চালিয়ে যান না হ্যাঁ হ্যাঁ ক্যান্সার পেশেন্ট ওদের আয়ুকাল তো বেশি দিন থাকে না আপনার মেডিকেল রিপোর্টগুলো আমাকে দিন মনে হচ্ছে লোকটা সিরিয়াস ব্রেন ক্যান্সারে ভুগছে হ্যাঁ এনি মোমেন্ট সে মারা যেতে পারে আপনি বলেছিলেন দাদুকে সুস্থ করে তোলার জন্য এমনি একটা ছেলেকে অফকোর্স অফকোর্স আমার মনে হয় ছেলেটাকে হাতছাড়া করা উচিত নয় শোনো তুমি পারলে ছেলেটাকে একবার এখানে নিয়ে এসো হ্যাঁ ডায়াবেটিসের রোগী হয়ে তুমি রসগোল্লা খাবে আমার চিন্তা তোমাকে করতে হবে না শুনলাম এটি ছেলেকে তুমি পছন্দ করেছ শুধু পছন্দই নয় ইতিমধ্যে প্রেমও হয়ে গেছে ওই প্রেমের ঘনত্বটুকু পরীক্ষা করতে ছেলেটিকে আমাকেও দেখতে হবে শহর ছেড়ে এত দূরে আমাকে নিয়ে এলেন কেন দুটো কথা বলতে এক এর বিয়ে সম্পর্কে কেউ কিছু জানতে পারবে না আমার ব্যক্তিগত কারণে সেটাকে গোপন রাখতে হবে দুই আমার দাদুর কাছে গিয়ে আপনাকে এমনভাবে অভিনয় করতে হবে যাতে আমার দাদু মনে করেন আপনার এবং আমার মাঝে অনেক দিনের প্রেম বিয়েটা না হলে আমরা কেউ বাঁচব না তা তো বুঝলাম কিন্তু ওই বৃদ্ধ লোকটার সঙ্গে অভিনয় না করলেই কি নয় মানে মানে ইয়ে যদি সত্যি সত্যি যদি কি এই মিথ্যে টুকুই যদি সত্যি হলো কাজ কি আছে আর ছলো নাই এই মিথ্যে টুকুই যদি সত্যি হলো আজ কি আছে আর এই ছলনায় সাথে চলতে চলতে একদিন আয় ভালোবাসা তো হয়ে যায় সাথে চলতে চলতে একদিন আয় ভালোবাসা তো হয়ে যায় এই মিথ্যেটুকুই যদি সত্যি হলো
একদিন হয় ভালোবাসা তো হয়ে যায় কাঁদতে কাঁদতে একদিন হয় ভালোবাসা তো হয়ে যায় মিথ্যেটুকুই যদি সত্যি হলো আজ কি আছে আর চলো না আরে বন্ধু নার বুঝতে না পারলে ডাক্তার হলাম কি করে বলো হ্যালো আসসালামু আলাইকুম হাই যাকে পছন্দ করেছো এই কি সেই ছেলে হ্যাঁ দাদু বিপ্লব মানে মুর্শিদাবাদের জমিদারের ছেলে এসো বসো কি জানো বলছিলেন ইউরোপ আফ্রিকা আমেরিকা সারা পৃথিবী জুড়ে ওর বিজনেস হাজার হাজার লোক ওর এমপ্লয়ি কাশলে যে হ্যাঁ এই দেশের আবহাওয়া আমাকে স্যুট করে না বলছিলাম কি এত কাজের চাপে ঘরের কথা না ভুলে যা অনেক কাজ একসাথে শুরু হলে একেবারে সটাল লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে কাজের চাপে ঘুমিয়ে পড়ে না মানে ভাই ঘুমিয়ে ঘুমিয়ে ভাবতে থাকি এত কাজ কি করে শেষ করা যাবে আনুর যখন পছন্দ দিয়ে হবে দিয়ে হবে দাদু তবে একটু নীরবে ওয়েলকাম ওয়েলকাম মিস্টার বিপ্লব ওয়েলকাম বাসর ঘরে কোনো স্ত্রী তার স্বামীকে এইভাবে সম্বোধন করে জীবনেই প্রথম শুনলাম এটা তো সত্যিকারে বিয়ে নয় বিয়ে বিয়ে খেলা কনট্রাক্ট ম্যারেজ যাকগে লিস্টটা লিখে নি বাবুচিকে দিয়ে দেব আপনি কি কি খেতে ভালোবাসেন লিখুন গরিবের জীবনে পছন্দ অপছন্দের মূল্য খুব কম তবু মা যতদিন বেঁচে ছিলেন আমার রুচি মাফিক রান্না করতেন এই ধরুন শীতের শুটকি দিয়ে পুঁইশাকের চচ্চড়ি পুরনো তেঁতুল দিয়ে মাছের কাটার টক কাঁঠাল বিচির ভর্তা গিমিশাক ছিলেন গিমিশাক গিমিশাক দিয়ে তাজা পুঁটি মাছের ঝোল করে দিতেন আমি না একদম পাঁচ আঙুল চেটে চেটে খেতাম তারপরে গিয়ে আর না বললেও চলবে কি পড়তে ভালোবাসে বাবুর হাটের লুঙ্গি তবে সেলাই করে দিতে হবে কিন্তু একদিন না যা বিচ্ছিরি ঘটনা ঘটেছিল না আমার লুঙ্গি উঠে মাথা আর জানাকারির দরকার নেই আপনার বালিশের নিচে রোজ 500 টাকা রেখে আসবো যা ইচ্ছে খরচ করবেন যে কতদিন বাঁচবেন আমি চাই না আপনার কোনো অসুবিধে হোক স্ত্রী হিসেবে আমার অসুবিধের কথা তো তোমাকেই ভাবতে হবে তোমাকে নয় আপনাকে তোমাকে শব্দটা শুধু দাদুর সামনেই উচ্চারণ করবেন আরে দাদুর খাতা পুরি ইয়ে সারাটা জীবন আমি এই অভিনয় কি করে করব সারাটা জীবন বলতে তো একটি কি দুটি মাস কে কখন মরে কেউ কি বলতে পারে তবে আপনি যত সহজে ভাবছেন আমি কিন্তু অত সহজে মরছি না মানে আমি ক্যান্সার রোগী নই হোয়াট দেখুন আপনার দাদু আর ডাক্তার মিলে আমাকে ক্যান্সার রোগী বানিয়েছেন আপনি আমাকে ক্যান্সার রোগী জেনে বিয়ে করেছেন আপনাদের কাজের মাশুল আমি দেবো কেন আমি বিয়ে করেছি বউ নিয়ে সংসার করব বাসর ঘর করব এসো আমরা বাসর ঘর করি এসো দাদু দাদু আমি জানি তুমি কি বলতে চাও এত বড় প্রতারণা তুমি আমার সঙ্গে করতে পারলে তুমি কি আমার সঙ্গে কম প্রতারণা করেছো আমরা না হয় বিপ্লবকে ক্যান্সার রোগী বানিয়েছি তুমি ক্যান্সার রোগী জেনেই তাকে বিয়ে করেছো কারণ তুমি জানতে দুদিন পরে সে মরে যাবে
শোনো, দুজন সেয়ানে সেয়ানে খেলা হয়েছে, বল এখন মধ্য মাঠে, আমি চাই না আর কোনো খেলা হোক। দাঁড়াও, তোমার দাদি যা করেছে, তোমার মা যা করেছে, বাংলাদেশের শত সহস্র রমণী যা করে যাচ্ছে, আমি চাই বিপ্লবকে নিয়ে ঠিক তেমনটি করে তুমি জীবন শুরু করো। I hate you. I hate your decision. এই কে কোথায় আছে? এদিকে এসো, এখানে সব কি ব্যাপার? আমার স্ত্রী বিশ্বর ঘরে আমাকে একা ফেলে কোথায় চলে গেছে? যে নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না সে পুরুষ নয়, ভুলে যেও না তুমি শানুর স্বামী, এর কর্তা, তোমার আদেশেই এখানে সবকিছু হবে। তাই যদি হয় তাহলে আমি আপনাকে প্রথম আদেশ করছি, অ্যাটেনশন, রাইট, আমার স্ত্রীকে খুঁজে বের করে নিয়ে আসুন। তুমি কোথায় যাচ্ছ? বিরিয়ানি খেলে আমার পেট খারাপ হয়, আমার জন্য শুটকি ভর্তা আর পান্তা ভাত নিয়ে এসো। যাও, তুমি এদিকে এসো, এই পোশাক গরম লাগছে, আমার জন্য লুঙ্গি আর পাঞ্জাবির ব্যবস্থা করো। কে কে সকালে তিনি গলায় জুতো মারা পড়িয়েছে? বিশ্বাসঘাতক, জোরগা চিৎকার করতে লজ্জা করে না? কি বলতে চাস? চিরকুমারীর সঙ্গে শর্ত ভেঙে গুণীতে বিয়ে করেছিস? ওহ নো, দিস ইজ নট ম্যারেজ, এটা বিয়ে নয়। দাদুর প্রাণ রক্ষা করার জন্য আমাকে এই ছলনা করতে হয়েছে, দিস ইজ এ কন্ট্রাক্ট। কাবির নামে তো দস্তখতে যাও কি ছলনা, ওটা ছিঁড়ে ফেলা হবে। আইন যদি আইনের বাধা থাকে তাহলে কোর্টে তালাকনামা পেশ করব। শুদ্ধ হয়ে যদি আসতে পারিস তাহলে সভানেত্রীর আসনটা তোর জন্যই থাকবে, নইলে তোর প্রতি অনাস্থা দেব। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। এবার দেখি আপনি আমার বিছানে শুয়ে আছেন কেন? এই বিছানাটা এতদিন ছিল শুধু তোমার, এখন তোমার আর আমার। আপনি আপনি এটা কি? এতদিন ছিলাম একজন ভাবঘুরে, এখন তোমার স্বামী। ইউ শাট আপ, বলুন বলুন কত টাকা পেলে আপনি এখান থেকে চলে যাবেন? আরে আরে বলে কি বলে কি, টাকা নিয়ে চলে যাবো মানে? তুমি তো আমার বেয়ার হচ্ছে, যখন ইচ্ছে তখন ভাঙাবো। কত শালা বউকে ভাঙে ফোটানি মারছে, আগে আছিলাম বোকা অহন অধিমান। আমার ইচ্ছের বিরুদ্ধে আমার পেছনে লেগে থাকলে কি আপনি আমাকে জয় করতে পারবেন? জয় হবে হবে আমার। জয় হবে হবে আমার, আজ যত করো অনাদার, একদিন মনে হবে আমি তোমার নিবার। হ্যাঁ একদিন মনে হবে আমি তোমার নিবার। জয় হবে হবে আমার। আমার আজ যত করো অনাদার,
একদিন মনে হবে আমি তোমার নই পাও, একদিন ও মনে হবে আমি তোমার নই পাও, জয় হবে হবে আমার। যখন আমার জীবন থেকে সরে যাবেন না, আমি আপনার জীবন থেকে সরে যাব। ছাড়ো, আমি জানি এই বিয়ে তোমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তোমরা বড় লোক, তোমাদের জীবনের সব ঘটনা ডায়রির পাতে লেখা হয়। বছর শেষ হলে ডায়রিটা ফেলে দিলে সব ঘটনা মুছে যায়। কিন্তু আমরা আমরা তো বুকের রক্তে মনের কথা লিখি, তাই তো আজীবনের স্মৃতিকে বয়ে বেড়াতে হয়। তোমার জন্য সেটা হেয়ালিপনা, আমার জন্য তো সেটা সত্যি। যদি সত্যি হয় কেন তোমার হাত ধরে বলতে পারবো না আমি তোমার স্বামী? কেন বুকে নিয়ে বলতে পারবো না আমি তোমাকে ভালোবাসি? কেন বিছানায় নিয়ে পাশাপাশি শুয়ে দাম্পত্য জীবনে সুখকে অনুভব করতে পারবো না? কেন অনাগত সন্তানের স্বপ্ন দেখতে পারবো না? কোর্টে প্রডিউস করলে যাতে সেপারেশন হয়ে যায় সেজন্য আমার দেয়া সব শর্তে উনি দস্তখত করে গেছেন। শানু, বিপ্লব হয়তো আর ফিরে আসবে না, কিন্তু সময় আসবে এই জেদের মাসুল তোমাকে হাড়ে হাড়ে দিতে হবে। যখন যা হয় দেখব, আগে সেপারেশনটা লিগ্যাল হোক। কোর্ট এই সিদ্ধান্ত মেনে নেবে না। কেন? এক রাত্রের জন্য হলেও দাম্পত্য জীবন কাটিয়েছ তুমি অন্তঃসত্ত্বা কিনা না জেনে কোর্ট তিন মাসের আগে রায় দেবে না। Thank you.
শুনুন, কোর্ট থেকে ইতিমধ্যে বোধ হয় তালাকের নোটিশটা পেয়ে গেছেন। বলছি তো তুমি অন্তঃসত্ত্বা, ওটাকে নষ্ট করতে হবে। না 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 না, ডাক্তারের কাজ মানুষ বাঁচানো, মানুষ হত্যা করা নয়। কিন্তু এ অনাকাঙ্ক্ষিত সন্তান আমি কি করে বয়ে বেড়াবো যেখানে স্বামীর স্বীকৃতি নেই? সারা পৃথিবীর লোক জানবে আমি আমি একজন অবৈধ সন্তানের জন্ম। বিদায়ী নেতার সম্মানে আপনারা আরেকবার হাত তালি দিন। অতি দুঃখের সঙ্গে তিনি রাজনীতির অঙ্গ থেকে বিদায় নিচ্ছেন। ভাই ও বোনেরা, মেয়েরা বাইরে বেরিয়ে এলে সমাজের ক্ষতি হবে, এই আদর্শ তিনি আজীবন প্রচার করে এসেছেন। এই প্রচারের রহস্য যে ওনার ঘরেই পাওয়া যাবে সে কথা কে বিশ্বাস করেছিল? নারী মুক্তি আন্দোলনের নেত্রী মিস শাহানা মমতাজ এমন করে যে অবৈধভাবে অন্তঃসত্ত্বা হবেন? হ্যাঁ হ্যাঁ, বলছি তো তুমি অন্তঃসত্ত্বা, ওটাকে নষ্ট করতে হবে। না 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 না, ডাক্তারের কাজ মানুষ বাঁচানো, মানুষ হত্যা করা নয়। কিন্তু এ অনাকাঙ্ক্ষিত সন্তান যেখানে স্বামীর স্বীকৃতি নেই, স্বামী পৃথিবীর লোক জানবে আমি আমি একজন অবৈধ সন্তানের জন্য। দাদু আমি বিদেশ চলে যাচ্ছি, আমি জানি আমার প্রতি তুমি রেগে আছো, কিন্তু আমি নিরুপায় দাদু, আমার এতদিনে আশাকে আমি ভুল প্রমাণিত করতে পারবো না। আমাকে ক্ষমা করলে কেন বলো দাদু, কথা না বলো পায়ের ধুলো দেবে। শাহানা মমতাজ, আমি জানতাম তোমাকে আসতেই হবে। শাট আপ! ভিক্ত হয়ে মালিকের নাম ধরে ডাকার অধিকার তোমাকে কে দিয়েছে? তুরান খা স্বেচ্ছা স্বাধীন পুরুষ। সেই স্বাধীনতার কারণেই কি আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে তোমার সাইনবোর্ড উঠেছে?
ওগুলো তোমার দাদু দলিল করে আমাকে দিয়েছেন। ওগুলো দলিল না বলে বলুন উত্তর প্রভুর ভক্তির পুরস্কার। দাদুর জীবিত অবস্থা মালিকানা প্রতিষ্ঠা করলে না কেন? তোমার দাদুর মৃত্যুকে ত্বরান্বিত করতে চাইনি বলে। প্রতারক বিশ্বাসঘাতক, আমি তোকে আদালতের কাঠগড়া দাঁড় করাবো। দাঁড় গড়ালে হবে না, কান ধরে উঠ বসে গড়াতে হবে। শাহানা মমতাজ, বুঝতেই তো পাচ্ছ তোমার চেয়ে আমার গতি আরো দ্রুততর। আদালতের কাঠগড়ায় যাতে দাঁড় করাতে পারো তার সব ব্যবস্থাই আমি করে রেখেছি। প্রয়োজন হলে শহরের সেরা উকিলও আমি তোমার পক্ষে নিযুক্ত করে দেব। সন্দেহাতীত ভাবে বলতে পারি আমি প্রতারক প্রমাণিত হব। কেন না, আপনার দাদুর চশমা খুলে দলিল বদল করে সই করে নিয়েছিলেন। তিনি কি বলতে চাস? রক্ষণশীল দলের সভাপতি মরহুম হাসান আকন্দের একমাত্র নাতনি মিস শাহানা মমতাজ, যে এখনো চিরকুমারী সঙ্ঘের সভানেত্রী, সে কিনা অবৈধভাবে অন্তঃসত্ত্বা। এই মর্মে একটা ব্যাপক প্রচার চালিয়ে যাওয়ার সব ব্যবস্থাই করে রেখেছি। হ্যাঁ, আমি দেখতে চাই তোমার ইজ্জত বড় না সম্পত্তি বড়। আমি আমি বিবাহিতা। কাবিননামাসী পৃষ্ঠাটাও ছিঁড়ে ফেলা হয়েছে। কি বুদ্ধি, মাথাটা একেবারে কুচ্চার মগজে ভরা। ডাক্তারের কাছে অন্তঃসত্ত্বাজনিত স্বীকারোক্তিও টেপ রেকর্ডারে রেখে দেয়া হয়েছে। তুই তাহলে আঘাত বেঁধেই নেমেছিস। ভয় নেই, আমি বাউরি ভ্রম নতুন ফুলকে বাসি করি, বাসি ফুলে বসি না। অর্ধেক সম্পত্তি তোমার দাদুর কাছ থেকে পেয়েছি, বাকি সম্পত্তিগুলো দলিলে সই করে দিয়ে যাও। প্রয়োজন হলে আমার সবকিছু আমি আমি ট্রাস্টের নামে লিখে দেব। শাহানা মমতাজ, তোমার মৃত্যুর আগ মুহূর্তে হলেও দলিলে আমি সই নেব। তোমার দাদুর দেয়া চড় আমি ভুলিনি। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। I hate you. মিস শাহানা মমতাজ, যে এখনো চিরকুমারী সঙ্ঘের সভানেত্রী, সেই কিনা অবৈধভাবে অন্তঃসত্ত্বা। আপা, এখনো সময় আছে, দুলাভাইকে খুঁজে আনুন। বিপ্লব, হায় রে বোতল, নেশা রে বোতল, মাতা করেছে মনটা। হায় রে বোতল, নেশা রে বোতল, মাতা করেছে মনটা। আমার জীবন বেজে গেছে হাই বারোটা বাজনটা। হাইরে বোতল, নেশার বোতল, মাতা করেছে মনটা।
নেশার বোতল মাতাল করেছে মনটা। আমি বুঝতে পারছি না বিপ্লবকে ধরে আনার পিছনে কি যুক্তি আছে। আমি এক ঢিলে দুই পাখি মারতে চাই, শাহানা অন্তঃসত্ত্বা। কলঙ্ক এড়ানোর জন্য সে এখন বিপ্লবকে কাছে পেতে চেষ্টা করবে। যদি তেলে জলে মিশে যায় তাহলে শাহানার সম্পত্তির উপর আমাদের দাবি চিরতরে নষ্ট হয়ে যাবে। বিপ্লবের ব্রেন ওয়াশ করে আমাদের মাধ্যমে তাকে সেখানে প্রতিষ্ঠিত করব, এটাই আমি চাই। এবং আপনি কে, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? তোমার সাথে একটা ব্যবসা করতে চাই। এই বুঝকি, সেটা চলে না, বাংলা থাকলে নিয়ে আসুন। তাই হবে। হ্যাঁ, যা বলছিলাম, শাহানা মমতাজকে তুমি বিয়ে করেছিলে এবং সেখান থেকে তুমি বিতাড়িত হয়েছ, তাই না? আবার আমি তোমাকে সেখানে স্বামী হিসেবে প্রতিষ্ঠিত করব। তবে তোমার কাজ হলো কৌশলে তার দস্তখত নিয়ে সব সম্পত্তি আমার হাতে তুলে দেবে। তুমি পাবে স্ত্রী আর আমি পাবো সম্পত্তি। আপনি বলতে চাইছেন আমাকে স্বামী নয় ভাড়ুয়ার কাজ করতে হবে? দেখুন স্যার, শানু আমার স্ত্রী, কাছে আর দূরে যেখানেই থাকি আমি তাকে ভালোবাসি। আমি বেঁচে থাকতে তার কোনো ক্ষতি হোক তা আমি চাই না। চলে, এখানে আসার দরজা খোলা থাকলেও যাওয়ার দরজা বন্ধ, তাই নাকি? ওই দরজা আপনি খুলে দেবেন, তোর সব চামচাকে বড় অস্ত্র ফেলে দিতে। এবার তুমি একটু বসো, আমি অনেকদিন ঘোড়া চড়ি, তোমাকে চড়ব। শাবাশ, বসো। হ্যাঁ, ওড়াও ওড়াও, এবার নামাও। যথাসময় ওনার রক্ত না পাওয়া গেলে আপনার স্ত্রীকে হয়তো বাঁচানো সম্ভব হতো না। সাথী সাথী
সাথে তুই পালিয়ে যা, নইলে ওরা তোকে মেরে ফেলবে। যা। উনি তো এখন ভালোই আছেন, আমি চলি। উনি ঘুমাবেন, আপনারা এখন যান। চল। শোনো ড্রাইভার, হঠাৎ মনে হলো আমার স্ত্রী বোধহয় তোমাকে চেনে, কি যেন বলতে চেয়েছিল। তোমার সাথে কি তার পূর্ব পরিচয় আছে? জি না। ও, এই নাও টাকা। টাকা? হ্যাঁ, আমার স্ত্রীকে তুমি দুবেগ রক্ত দিয়েছ। রক্ত বেচা আমার ব্যবসা নয়, তবু তোমার মতো সাধারণ মানুষের কাছে আমি ঋণী থাকতে পারি না। আপনি বড় লোক হতে পারেন, কিন্তু ভালো লোক না। মদ খায় না, ভালো মানুষ হইব কেমনে? ওস্তাদ চলো। আব্দুল, একজন লোক হসপিটালে আমাকে রক্ত দিয়েছিল, তুই তাকে চিনিস? চিনি না, তহিনসি লোকটা ট্রাক ড্রাইভার। ওকে একটু খুঁজে এনে দিবি? না না, ঠিক আছে, আমি নিজেই যাব। আরে ম্যাম সাহেব, আপনি হাসপাতাল থেকে কবে বাড়িলেন? আমার ওস্তাদে রক্ত না দিলে আপনি বাঁচতেন না। আপনার ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ, মাল খেয়ে কই পড়ে রয়েছে কেন জানে। ওনাকে একটু আমার বাসায় নিয়ে আসবেন। আপনার বাসায়? যাইব না, আপনার স্বামী ওস্তাদে বেইজ্জত করছে। হ্যালো খাপ। তুমি অবশ্যই ভালো লোক, অন্তঃসত্ত্বা স্ত্রী তোমাকে অপরাধের পথ থেকে সরে দাঁড়াতে বলেছে, তুমিও তা মেনে নিচ্ছ, ভেরি গুড। এই আরেকটা হুস্কি। নো নো থ্যাঙ্কস। থ্যাঙ্কস। বিদায়ের দিনে বন্ধুত্বের অনারে লাস্ট ড্রিঙ্ক। নো নো, ইয়েস মাই ফ্রেন্ড, টেক ইট, টেক। সেদিন গাড়ির নাট খুলে দেওয়া হয়েছিল, মরতে মরতে বেঁচে গেছিস, কিন্তু আজ আর বাঁচবি না বন্ধু। ওটাকেও যে শেষ করে দিতে হয়, কারণ সে আমাদের ইতিহাস জানে। মিসেস হাবিব শেখ। আমাকে ডেকেছেন? আমার যদি ভুল না হয় তাহলে তোর দুটো ভাই। আপনি মানে? ভাইয়া, আমি আমি তোর সাথে। সাথে সাথে তুই পালিয়ে যা, নইলে ওরা তোকে মেরে ফেলবে। যা। সাথে সাথে হারিয়ে যাবার পর একজন আমাকে পেয়ে মেয়ের আদরে বড় করেছে, বিয়ে দিয়েছে। বাড়িতে গিয়েছিলাম, দেখলাম শূন্য ভিটা, তুই আর যাস না। আমি তো এতটা বছর শুধু তোকেই খুঁজেছি রে বোন। জানো ও আমার না গো, হাসপাতালে আমার সন্দেহ হয়েছিল, আমাকে সন্তানের কসম দিয়ে ওই তুলান খা থেকে আলাদা করেছে।
আর তুই কি না ভাইয়া ইউ শট আপ আই উইল কিল ইউ বাস্টার্ড আই উইল কিল ইউ সিম্পলি কিল ইউ সিম্পলি কি হয়েছে চলো ভাইয়া এমন করছো কেন ভাইয়াকে বাঁচা ভাইয়া তো মারা গেছে সাহেবের কি হয়েছে তোমার সাহেব মারা গেছে সাহেবের সাহেব এমন হইব আমি জানতাম আপনি মন সাহেবরা বাঁচান একই টেলিফোন লাইন কাটা এখানে কি করিল শেষ করতে পারিসনি আমরা ফলো করেছিলাম কিন্তু গাড়িটা কোথায় যে উধাও হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না বোধহয় কোনো হসপিটালই নিয়ে গেছে শহরের সমস্ত হসপিটালগুলো রেড করো যাও ইয়েস বস রোগীকে বাঁচাতে পারলেও তার সন্তানকে বাঁচাতে পারে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমার বোন তার স্বামীর লাশ বাড়িতে রেখে এসছে জ্ঞান হবার পর ও যদি মৃত সন্তান দেখে তাহলে বাঁচবে না চেষ্টা তো কম করিনি অদৃষ্টকে মেনে নিতেই হবে ডাক্তার সাহেব আমি আপনার পায়ে পড়ছি এই হসপিটালে অনেক শিশু আছে একটি শিশু আমাকে দিন আমি কথা দিচ্ছি আমার বোন সুস্থ হয়ে গেলে আমি তাকে ফিরিয়ে নিয়ে যাব কে কার সন্তান দেবে বলুন আই এম সরি অনেক শিশু আছে একটি শিশু আমাকে দিন আমি জানি কে বাচ্চা চুরি করেছে হসপিটালের সমস্ত গেট বন্ধ করে দাও ইনফর্ম পুলিশ স্টেশন কেন ভাইয়া
তোর বাড়িতে গেলে গুন্ডারা তোকে বাঁচতে দেবে না। আমি জানি তুয়ান খাল লোকের আমার স্বামীকে বাঁচতে দেয়নি, আমাকেও বাঁচতে দেবে না। তাই বলে স্বামীর লাশ ঘরে রেখে আমি তো প্রাণের ভয়ে দূরে থাকতে পারি না ভাইয়া। আমি যাবো ভাইয়া। পাগলামি করিস না সাথী, তুইও বাড়িতে গেলে তুইও লাশ হয়ে ফিরে আসবি। তোর কসম লাগে ভাইয়া, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। কিন্তু তোর বাচ্চা আমার যদি কিছু হয়ে যায়, তোর পরিচয় ওকে মানুষ করিস। তুই বাচ্চাটাকে দেখিস। আমাকেও বাঁচতে দিল না রে ভাইয়া। ভাইয়া আমাদের আমাদের মৃত্যুর প্রতিশোধ তুমি তুমি নিস ভাইয়া। সে ব্যবস্থা আমি করবো, বুঝা। তোর রক্ত দিয়ে গোসল করিয়ে আমার বোনকে দাফন করব। দারোগা সাহেব, ওকে অ্যারেস্ট করবো। এই সেই ব্যক্তি যে আমার বন্ধু হাবিব শেখকে বিষ দিয়ে হত্যা করে তার স্ত্রীকে নিয়ে পালিয়েছে। আমি ওকে চিনি বলে ও আমাকে খুন করতে এসেছে। অ্যারেস্ট হিম। মিথ্যে কথা দারোগা সাহেব, মিথ্যে কথা। নিয়ে চলো। কি তোমার রাতে হাত করা? পেছনে পুলিশ, দেরি করার সময় নেই। তুই ওর মুখটা একটু খোল, আমি শেষবারের মতো দেখে নেই। বোনের কবরে এক মুঠো মাটি দেওয়ার ভাগ্য বোধ আমার হবে না রে। তুই আমার হয়ে সব করবি বাচ্চাটা রে। আমার ভাগ্যে কি আছে জানি না, যদি সুযোগ না পাই তুই আমার হয়ে আমার ছেলের পরিচয় তাকে বড় করবি, তার মুখে আগুন জ্বালাবি, তাকে এই শহরের সবচেয়ে বড় গুন্ডা বানাবি। আমি না পারলেও ও আমার হয়ে প্রতিশোধ নেবে। ওকে তুই এই শহরের সবচেয়ে বড় গুন্ডা বানাবি। ওকে তুই এই শহরের সব Thank you.
পেছনে আমার পুলিশ, কিছুক্ষণের জন্য হলেও আপনাকে আমার মা সাজতে হবে। মা দেখুন, আমার হাতে সময় নেই, ওরা এলো বলে। কিন্তু পুলিশ কেন তোমার পেছনে দৌড়াচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। কি কাজ করলে পুলিশ পেছনে লাগে এ বয়সে আপনি তা বুঝতে পারেন না? এখানে তো আমার অসুস্থ ছেলে ছাড়া আর কেউ নেই। মিথ্যে মাসে যে একটা কাজের কাজ করেছেন, ধরতে পারলে এক্ষুনি আবার আমাকে লকআপে পাঠিয়ে দিত। তোমাকে দেখে তো, আরে ওসব কথা রাখুন, দান করেছেন এবারে দক্ষিণা দিন। মানে? মানেটা এক্ষুনি টের পাবেন। এই যে নিয়ে গেলাম। চোর, চোর, চোর! আমার আম্মা কানি টাকার আর এক নাম আব্বা। আরমান সিনেমা হল দখল করে নিয়েছে, সে আমাদের ব্ল্যাকের ভাগ দিতে চায় না। আরমান চল। ওয়ান ফর ওয়ান না ওয়ান ফর অল? বুঝলাম না। একা লড়বি না সবাই মিলে? যেমন খুশি লড়তে পারিস, কিন্তু ব্ল্যাকের ভাগ পাবি নে। Oh!
বাড়ি কোথায়? হ্যাঁ মোর বাড়ি বরিশাল। যা বরিশাল। তোর বাড়ি কোথায়? খুললে যা তাহলে তুই খুললে যা। আমার বাড়ি ঢাকা। আমার ঢাকা আইয়া থাক তুই এখানে, আমি এখানেই থাকি। বলে বারে আদাব আদাব। আরে কাশু রেকর্ডটা পাবো তাই এনে। মামা বুঝেছি মাল পানি। নাও যাও। তোমার মামা একটাই কাম করছে, তোমার পকেট মায়ের বানাইছে। আমি আমি পা বললে না করছি, ছোটকাল দুধের বদলে মদ খাইছি, কলমের বদলে হাতে ছুরি দিছি, পাবলিকের মায়ে খাইয়া সহ্যকরণ শিখাইছি, জেল হাজতে থাকন শিখাইছি, কিন্তু তোমার আমার দিকে নজর না। লোক জি আব্বা গাধা বলেন আব্বা জান শয়তান। আপনি বাপ বদমাইশ চোরেরা চুরি বন্ধ করে দিলে পুলিশ ডিপার্টমেন্টই উঠে যাবে, আপনাদের আর চাকরি থাকবে না। চাকরি চলে গেলে ভাত খাবো কি করে? ভাত খাবেন না স্যার, ময়দা খাবেন, গাজী ফ্লাওয়ার মিলের বিশুদ্ধ ময়দা, লাইট হাউস মার্কা 191। গাজী ফ্লাওয়ার মিলটা কোথায়? নারায়ণগঞ্জে মিতাইগঞ্জে। এই তুমি এখন যাও যাও, রাতে এসে আমার হাজিরা দিয়ে যেও। জি স্যার যাও যাও যাও। ওস্তাদ কিরে এই বিপিসি যা পাওয়া গেছে তা দিয়ে তোর আর আমার জীবন হাসতে হাসতেই চলে যাবে। বহুত মাল পানি বুঝি। হ্যাঁ এই যে শালা পিএল হয়ে গেল। পিএল মানে পাছায় লাঠি। ও বেচারি মনে হয় অসুস্থ। আর যাই হোক, নকল মাসে যে পুলিশের হাত থেকে তো আমাকে বাঁচিয়েছিল। দেখ এখানে হয়তো ঠিকানা পাওয়া যেতে পারে। ঠিক আছে ব্রিফকেসটা না ফিরিয়ে দিয়ে আসবো। আপনার কথা মতো হাওয়া বদল করতে বাইরে ঘুরে এলাম, খুব একটা ভালো লাগছে না। ব্লাড ইউরিনের স্পেসিমেন আমি ল্যাবরেটরিতে পাঠিয়ে দিয়েছি, বায়োপসি রিপোর্টও ইতিমধ্যেই পেয়ে যাব। আপনি কি কঠিন কোনো রোগের কথা ভাবছেন? আমার সন্দেহ মিথ্যে হোক আমি তাই চাই মা, আমি তাই চাই। মেম সাহেব তুমি? হ্যাঁ আপনার ব্রিফকেসটা খুলে দেখলাম প্রেসক্রিপশন আর ওষুধপত্র ছাড়া কিচ্ছু নেই, ভাবলাম এগুলো আপনার কাজে লাগবে তাই ফিরিয়ে দিতে এলাম। আচ্ছা আপনি একেবারে খালি ব্যাগে বেরোন কেন? ও তো শেষ, কে যেন গুলি করে মেরে ফেলেছে। বাবা খুনিটার নাম বলতে চায় না, বললে ওর ধর থেকে মাথাটা আলাদা করে ফেলতাম। ধরুন শুনুন মায়ের ঘর থেকে খালি মুখে ফিরে গেলে কষ্ট পাবো। মা ওই শখটা আমার উপর মেটাতে চেষ্টা করবেন না, দুর্বল হয়ে গেলে গুন্ডামি ভুলে যাব। কেন জানি না তোমাকে আমার নিজের ছেলে মনে হয়। ওইসব প্যাচাল শোনার সময় আমার নেই। যাই রাত্রে আবার আমাকে লালবাগ থানায় পুলিশের কাছে হাজিরা দিতে হবে। লালবাগ থানা। লোক গাধা শয়তান বদমাইশ হারামি চোর গুন্ডা লাফাঙ্গার। কাকে গালি দিচ্ছেন? কাকে আর,
যাকে নিজের ছেলের মতো ঘরে তুলে ভদ্র বানাতে চাচ্ছেন। 191 Yes sir বাবলাই পর্যন্ত কয়বার লগা বেসেছে বাবলা বাবলা কয়বার 32 বার 21 বার চিন্তাই করে 9 বার গুন্ডামি আর 2 বার চুরি করে ভাগ্য ভালো সে এখনো ডাকাত হয়নি সে ডাকাতের বাবা 191 Yes sir বাবলা আমাকে কি ভাবে আব্বা জান তাহলে আমি কি হলাম ডাকাতের বাবার বাবা ওই ডাকাতের বাবার বাবা না হলে চোর গুন্ডাদের কন্ট্রোল করা যায় না এই যে আমি ইবনে মোহাম্মদ আরিফিন সালাউদ্দিন তালুকদারের ভয়ে এই অঞ্চলে চুরি ডাকাতি বন্ধই হয়ে গেছে সাহেব কাল রাতে আপনাদের থানার পাশে এত বড় একটা চুরি হয়ে গেল আপনারা কিছুই করতে পারলেন না আপনি জি আমি শাহানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক শাহানি মুমতাজ ওই বাবলা ছেলেটার দায়িত্বটা আমি নিতে বাবলা মানে ওই চোর ছোড়াটা স্যার যাকে রোজ 2 বার করে থানায় হাজিরা দিতে হয় আমার মনে হয় আমি ওকে ভালো করে তুলতে পারবো বেশ তো চেষ্টা করুন আপনারা ওকে একটু দেখবেন ইয়েস স্যার ওকে তাহলে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন 191 ইয়েস স্যার জিডি ফর্মে ওনার দস্তখত নিয়ে নাও কেন স্যার বাবলনের বাড়িতে গেলে খালি হাতে তো ফিরে আসবে না চুরির এজাহার তো কালি দিতে আসবে আসুন সালাম স্যার আজ থেকে শাহানা মমতাজের বাড়িতে গিয়ে ইসলাম আলাইকুম দিও মানে মানে আবার কি এখন থেকে ওনার কাছে হাজিরা দিতে হবে এমন মেজাজ গরম করে কোথায় যাচ্ছিস জানিস এখন থেকে নাকি ওই বেটির কাছে আমাকে হাজিরা দিতে হবে থানা থেকে পারমিশন নিয়ে গেছে আজ দেব বেটির পেটে ছুরি বসিয়ে দাঁড়া এমন দিনে তুই তো গুন্ডামি করতে পারিস না ভুলে গেছিস আজ তোর জন্মদিন তাই তো তুই ঘরে যা আমি আসছি সাহেবটাকে বের করে নিতে হবে 10-এ 20, 20-এ 40, 40-এ 80, 40-এ 80 দিলাম 10 10-এ 20, 20-এ 40, 40-এ 80 300 জন্মদিনের কাপড় শালি তাও যে ভালোই মেরেছিস নে নে এগুলো পরে নে আজ বাইরে খাবো হাজারো হোক ওস্তাদের জন্মদিন জন্মদিনের নিকো চিকুড়ি বেগম সাহেবের কাছে হাজিরা দিয়ে আয় নইলে লকাবে ঢুকিয়ে দেবো যা হাজিরাটা দিয়ে আয় যত সব উটকো ঝামেলা এই যে ম্যাম সাহেব
পেয়েছেনটা কি? বলি পেয়েছেনটা কি? থানা পর্যন্ত গিয়েছিলেন, বলুন আপনার কাছে আমার হাজিরা দিতে হবে কেন? শালার জন্মদিনটা পর্যন্ত ঠিকমতো পালন করতে পারবো না। আজ তোমার জন্মদিন? তাহলে বলছি কি, আজ তো আমার ছেলেরও জন্মদিন। মিথ্যে হোক, তুমি এসো না, আজ মার ছেলে হয়ে একসাথে জন্মদিনটা পালন করি। ওসব মায়ের জাল বিস্তার করে আমাকে জয় করতে পারবেন না। আমার জন্মদিনে বাবার জন্য খাবার না পাঠিয়ে আমি তো কিছু খাই না। তোমার বাবার জন্য আমি খাবার পাঠাবো, বলো উনি কি খেতে ভালোবাসেন? গরিবের আবার পছন্দ আছে নাকি? আচ্ছা, আপনার স্বামী যদি জেলে থাকতেন আপনি কি পাঠাতেন? শীতের শুটকি দিয়ে পুঁইশাকের চচ্চড়ি, পুরনো তেঁতুল দিয়ে মাছের কাঁটার টক, কাঁঠাল বিচির ভর্তা, গিমিশাক ছিলেন গিমিশাক। আমি পাঠাচ্ছি বাবা, আমি পাঠাচ্ছি।
মাশাআল্লাহ তোর গায়ে অনেক শক্তি হয়েছে বাবা। আচ্ছা বাবা বলো না আমার মাকে কে খুন করেছে? আর তো মাত্র কয়েকটা দিন জেলে আছি, বাপ দাদা একসঙ্গে মিলে প্রতিশোধ নেব। খাবারগুলো খেয়ে নিও বাবা। আরে বাপা তুই আমাকে কোনোদিন ভুল বুঝি না তো, অযোগ্য বাবা ভেবে আমাকে ছেড়ে চলে যাবি না তো? মার আদর পায়নি, জেলখানায় থেকেও তুমি আমাকে মমতা দিয়ে জড়িয়ে রেখেছ, আমার আর কে আছে যে আমি তোমাকে ছেড়ে তার কাছে যাব? সময় শেষ, আবার আসিস। আমার ছেলে জন্মদিনের খাবার পাঠিয়েছে, দেখ কত কি দেখ। কি শিদেল শুটকি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, পুরনো তেঁতুল দিয়ে মাছের কাঁটার টক, ঘিমি শাক দিয়ে পুঁটি মাছের ঝোল, এগুলো তো শুধু আমার মা আমাকে খাওয়াতো। বাসর ঘরে অবশ্য এই কথাগুলো একজনকে বলেছিলাম। তোমারও একটা বাসর ঘর আর শিয়ালের একটা দুপুরে দেখো। ঠিকই বলেছিস, নে খা সবাই আয়। দোয়া করি তোমার ছেলে জানি এই জজ হয়, তাইলে বিচারে আমার জেল হইব না। চুপ শালা। আরে ছেলে পুলিশ অফিসার হলে আমাকে ধরবই না? আমি আর এসব কাজ করবো না। শালা, ওই বেটি তোর মাথা খেয়েছে। বেটি নয় বল মা, তোর বাবা আবার তাকে কবে বিয়ে করবে? ফের যদি এসব কথা বলবি তোর দাঁত গুলো খুলে পকেটে পুরে দেবো। ব্যাগ চুরি করেছিস? বেশ করেছি। যা দিয়ে যা শালা, রং করিস না। এই নিন আপনার ব্যাগ। গাড়িতে ওঠো। আমি ওঠো বলছি। কি? ওই বুড়ি তার মাথা খেয়েছে, গাড়িতে করে আবার তুলে নিয়ে গেছে। তাই নাকি? দেখাচ্ছি মজা। তুমি তাহলে সেই ডাইনি? বাবু চোপ শালা, ওকে কেন আটকে রেখেছ? ওর সঙ্গে তোমার কি সম্পর্ক? লজ্জা করে না? এ বয়সে একটা ছেলের মাথা খাচ্ছ? আমি আমি তোমার বুক ঝাঁঝা করে ফেলবো। জানি
পৃথিবীতে সবচেয়ে মহৎ প্রেম হলো মার সন্তানে। আমি ওকে ছেলে মানে এ কথা তুমি না মানে আপনি আগে বলবেন তো। আমি যাই, তুই চলে আসিস, দাঁড়াও। তুমি এখানে থাকবে, একটা ছেলে আর একটা মেয়েটা আমার বুক ভরে থাকবে। আমি এখানে থাকতে পারবো না, মামা তাহলে আমাকে মেরিয়ে ফেলবে। মামা আপন কেউ নয়, দূর সম্পর্কের, তাই তো ওকে দিয়ে সারাদিন খাটায়। আর ওই শালা, ওই শালা সারাক্ষণ মদ গেলে। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। আমি পাপুকে দত্তক নিতে চাই, কত পেলে ওর উপর দাবি ছেড়ে দেবো। আমি কইতাছি এক বোতল খাঁটি বাংলা দিলে চলবো। এখানে কি করছিস? বাড়িতে কেউ নেই দেখে শালি ঘরের জিনিসপত্র গুলো নিয়ে কাপড়ের ভেতর ঢুকেছে। দরকার কি মা? এবারে সব কিছু তোমাদের, যা খুশি নিয়ে যাও, কেউ কিছু বলবে না। না নেয়ার কথা নয়, চুরির অভ্যেসটা ছাড়তে পারিনি তো তাই। শোনো বাবলা, এখানে থাকলে এই নোংরা পরিবেশ থেকে তুমি মুক্তি পাবে না, কালীচিটান চলে যাবে। ওখানে তোমার লেখাপড়ার সব ব্যবস্থা আমি করে রেখেছি। চলে যাবে মানে? আমি তাহলে কোথায় থাকবো? তুমি তুমি আমার কাছেই থাকবে। তুমি প্রস্তুত হয়ে না বাবলা। না তা হয় না, গুন্ডামি ছেড়ে দিয়ে লেখাপড়া শুরু করলে বাবা শুনলে রাগ করবে। তোমার বাবাকে যা বলার আমি বলবো, কিন্তু কোনো কিন্তু নয়। তোমার মা থাকলে আমি যা করছি তাই হয়তো করতেন। তুই ওই বেটির মতলব খারাপ, তোকে আর আমাকে আলাদা করে দিচ্ছি, চল আমরা পালিয়ে যাই। আমিও তাই ভাবছি, চল চল। কার ভয়ে রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছ? কিসের ক্ষমতায় আমি তোমাদের বাধা দেব বলো? আমি জানি
জোর করে অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করলেই সম্বন্ধ করে ওঠে না। আমি মা হতে চাই, কিন্তু তোমরা তো আমাকে মা ডাকতে বাধ্য নও। চেকের সবগুলো পাতায় সই করে রেখেছি, যত খুশি টাকা তুলে নিও, যেখানেই থাকো দোয়া করি সুখে থেকো। না রে বাপু, যাওয়াটা ঠিক হবে না। আমরা কাছে থাকলে বেচারি সন্তানের দুঃখ ভুলে থাকতে পারবে। চল। কেন জানি না, আপনার আদেশ অমান্য করার ক্ষমতা আমার হলো না। আমি তো চলে যাচ্ছি, বাপুকে রেখে গেলাম। বস্তিতে আমরা একসাথে বড় হয়ে উঠেছি, ওর যেন কোনো অমর্যাদা না হয়। তোমার আমানত আমি জীবন দিয়ে রক্ষা করব বাবা, শুধু আমার এই আমানতের মর্যাদা দিও। তোমার মা না হতে পারে, তুমি মানুষ হলে অন্তত একটা মায়ের দায়িত্ব পালন করেছি, এই সুখ থেকে আমাকে বঞ্চিত করো না। বাপু, আমাদের তো মা নেই, ভালোই তো হলো আমরা মা পেলাম। আমি দোয়া করছি তুমি ভালো থেকো। তোমাকে দেখার জন্য মনটা আনচান করে, একটা দীর্ঘ অভিমান বুকে নিয়ে এতটা বছর ধরে তুমি দূরে আছো, একবারও দেখলে না। একটা যন্ত্রণা কাতর মন কিভাবে কষ্ট করে মরছে, আমার অহংকার ভেঙে ফেলার মতো পৌরুষ কেন ছিল না তোমার? প্রতীক্ষা করার সুখটুকু আমার নেই, কারণ জীবনের পাতে নিপতে বসেছে। লিখবে আমার মৃত্যুর পর আমার কবরে, তাতে অন্তত তপ্ত মন কিছুটা শান্ত হবে, আমার অপরাধের বোঝা হালকা হবে। এসব আপনি কি বলছেন? এগুলো তো আমার কথা নয়। না, এ তোমার কথা নয়, এ তোমার কথা হতে পারে না, হওয়া উচিত নয়, এ আমার কথা, আমার কথা। মা, আপনাকে কষ্ট করে কিছু বলতে হবে না, আমি জানি আমার ক্যান্সার হয়েছে। মা, আমি খুবই দুঃখিত। আমার জন্য দুঃখ করার তো কেউ নেই, আপনি কেন দুঃখ করবেন? আমার দুঃখ এই জন্যে, আমার কিছু করার নেই। আমার একটা ছোট্ট অনুরোধ আপনি রাখবেন। বলো মা। আমার এই অবস্থার কথাটা দয়া করে কাউকে জানতে দেবেন না। তোমার পালিত ছেলেমেয়েরা কষ্ট পাবে এই জন্যে? না, সারাটা জীবন তো একাই ছিলাম, তখন সময় হবে একাই নীরবে নিঃশব্দে।
God bless you, my child. সবগুলো পাতাই ছিঁড়ে ফেলেছো? দোহাই আপনার, আমাকে পড়তে বলবেন না, চুরি করতে বলেন একেবারে বান্দা হাজির, উপরে নিচে ভিতরে বাইরে যেখানে পকেট থাকুক না কেন ঠিক কাছে চালিয়ে দেবো। ঠিক আছে, এখন পড়তে ভালো না লাগলে গিয়ে ভিসিআর দেখো গে। হ্যাঁ সত্যি তোকে ছাড়া একদম ভালো লাগে না, চলে এলাম, চল আমরা এখান থেকে পালিয়ে যাই। চল এক মজার কাণ্ড, হঠাৎ দেখলাম হঠাৎ, না কিছু না কিছু না। চলো মা, তোমাকে একটু উকিল সাহেবের বাসায় যেতে চাই। দাঁত আছো বুঝি? না, আমার সব কিছু তোমার আর বাবলার নামে উইল করে দিয়ে যেতে চাই। উইলি একজনে ক্রাশ করে খাবে। চলো, এত তারা কিসের? আমার যে বেশি সময় নেই। কোথাও যাবেন বুঝি? হ্যাঁ যাবো, যেখান থেকে আর ফিরে আসতে পারবো না। আমাকে আর বাবলাকে ছেড়ে আপনি কোথাও থাকতে পারবেন না জানি, সুতরাং আপনাকে ফিরে আসতেই হবে। ও মা, আপনি কাঁদছেন যে? মানুষ না পেলেও কাঁদে, এই হারাবার ভয়ও কাঁদে। কান্নাই যে আমার সুখ মা, কান্নাই যে আমার সুখ। এসো শাহানা মমতাজ, নিজের কারণে যে তুই আত্মসমর্পণ করবি না এতটা বছর তোর পেছনে ছুটে আমি বুঝতে পেরেছি। তোর আমানতের ধন নিয়ে গেলাম, আমার লোক তোর বাড়িতে যাবে, হয় দলিলে দস্তখত করবি, নইলে ওর ডেড বডি তোকে ফিরিয়ে দেবো। Oh.
ওস্তাদ তুমি খালাস পাইবা যাই না, পুরানা গাড়িটারে রং টং কইরা ফিটফাট করে রাখছি। আমার ছেলে কোথায়? চুপ করে আছিস কেন? বাবলা কোথায়? ভদ্রলোক হয়ে গেছে। আমি না বলেছিলাম তাকে শহরে সবচেয়ে বড় গুন্ডা বানাবে? আমি না বলেছিলাম তার ভেতরে আগুন জ্বালাবে? বিশ্বাসঘাতক, তোকে আজ আমি খুন করে ফেলবো। উস্তাদ আমি কি করুম? এক মহিলা তারার থেকে ছুরি কাইরা নিয়ে কলম ধরাই দিছে। কে সেই মহিলা? কত বড় বুকের পাটা তার, নিয়ে চল আমাকে। পরে দোষ দিয়ে লাভ কি? আগে নিজের পোলারে সামাল দাও। কোথায় সেই? পাহাড়তলি বয়স্ক শিক্ষা কেন্দ্রের হোস্টেলে। বাবা তুমি? তুই গুন্ডামি ছেড়ে ভদ্রলোক হতে এখানে এসেছিস? বাবা এ জীবনে সুখ আছে, নিরাপত্তা আছে, লোকের মার খেতে হয় না, পুলিশের ভয় পালিয়ে থাকতে হয় না। চল আমার সঙ্গে, আবার তোকে গুন্ডামি করতে হবে, চল। না না বাবা, চল। এ অন্যায় আদেশ তুমি করো না বাবা। আমি যেটা বলছি সেটাই ন্যায়, আর সেটাই তোকে করতে হবে। তুমি বাবা হয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি বাবা হয়ে তোকে আদেশ করছি। আমার বাবা, আমার বাবা আমাকে লেখাপড়া শিখিয়েছিলেন, কিন্তু জেল জরিমানা অত্যাচার ছাড়া এই বিদ্যার বিনিময়ে আমি কি পেয়েছি? আজকে সমাজে ভদ্র হয়ে বাঁচতে চাওয়াটাই একটা দুর্বলতা। এই কলম আমি ভেঙে ফেলবো। না, এই কলম আমার মায়ের মতো এক মুঠো আমানত। আমি জীবন থাকতেও এই কলম তোমাকে ভাঙতে দেব না। এই কলম আমি ভাঙবই না। না, কলম আমি ভেঙে ফেলবো। না। হ্যালো, কি হলো? দলিলে সই করবে নাকি তোমার আমানতের ডেড বডি পাঠিয়ে দেব? বলেছি তো আত্মসমর্পণ করা আমার চরিত্রে নেই। চ্যালেঞ্জে হেরে যাওয়া আমার স্বভাব নয়। কথা বলো। মা মা, উনি আমাকে মেরে ফেললে। মা আমাকে বাঁচান, আমাকে বাঁচান, মা আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমার জীবনটি নিয়ে নাও, তবু তবু ওকে ছেড়ে দাও। তোর জীবনের মূল্য আমার কাছে তোর সম্পত্তির চেয়েও কম। রাজি হ, নইলে এক্ষুনি গুলির শব্দ শুনবি। আমি তো নিশ্চয় করব। এক হাতে ওকে দেবে, অন্য হাতে দলিয়ে সঙ্গে। আমি আসছি, ছলনার আশ্রয় নিলে তোরা দুজনে কেউ বাঁচবি না। আমার বাবা জেল থেকে বেরিয়ে এসেছে, ও চাচ্ছে আমি আবার গুন্ডা হয়ে যাই। আপনি যদি বুঝিয়ে বলেন আমার বাবা ঠিকই মেনে নেবে। দেখুন আমি আর খারাপ মানুষ হতে চাই না। আপনার হাতে ছুরি, আমার হাতে কলম তুলে দিয়ে আপনি ছুরি তুলে নিয়েছেন। একজনকে খুন করতে চাই। আপনি মানুষ খুন করবেন? হ্যাঁ হ্যাঁ, কারণ তোমার আমানত আমি রক্ষা করতে পারিনি। পাপ্পুকে তোরণ খা তুলে নিয়ে গেছে। সেদিন কিসের জোরে আমার আমানতকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছিলেন? বাপুকে যদি আমি ফিরে না পাই, তবে এই ছুরি আপনার বুকে বিঁধিয়ে দিয়ে আমি আপনার বিশ্বাসঘাতকতার প্রতিশোধ দেব। Thank you.
এসে ভাই একটা লিফট দিন। দেব, 18টা বছর ধরে তোকে আমি লিফট দেওয়ার জন্য বসে আছি। আমার 18 বছরের হিসাব চুকিয়ে দে। তুমি এই হসপিটালে অনেক শিশু আছে, একটি শিশু আমাকে দিন। তুমি তো সেই ছেলে চোর না, খবর দিচ্ছি। আমার মাথায় হাত দিয়ে কসম খেয়ে বলো, কে সেই ছেলে? আমার মৃত মায়ের কসম লাগে, বলো বাবা। তুই সেই ছেলে। আমি তোকে চুরি করেছিলাম। আমি তাহলে তোমার ছেলে নই? না, আমি তাহলে কার ছেলে? আমি জানি না। আমার বোনকে বাঁচাবার জন্য তোকে আমি, এই জন্য তুমি আমাকে শহরের সবচেয়ে বড় গুন্ডা বানাতে চেয়েছিলে, এই জন্য তুমি আমার হাতে ছুরি তুলে দিয়েছিলে, এই জন্য তুমি আমার হাত থেকে কলম কেড়ে নিয়েছিলে। না বাবা না, শুধু একটি প্রতিশোধ নেওয়ার জন্য আমার ইচ্ছার বিরুদ্ধে তোকে আমি গুন্ডা বানিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেই প্রতিশোধই আজ আমি নেব। তুমি আমাকে নিঃস্ব করেছ, আমাকে তুমি লাওয়ারের সন্তান বানিয়ে পথে নামিয়েছ। না রে না, তুই লাওয়ারিস না, তুই নিঃস্ব না। শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না, বাড়িতে রাস্তায় জেলখানায় যখন যেখানে যে অবস্থায় থেকেছি, সন্তানের আসন থেকে তোকে আমি কোনোদিন দূরে সরিয়ে দেইনি। আজ আজ একটা চরম সত্য দুজনের মাঝে দেওয়াল সৃষ্টি করলেও আমাদের সম্পর্ককে তুই অস্বীকার করিস নে। তুই পুলিশের হাতে তুলে দিয়ে যদি তোর মনের জ্বালা মিটাতে চাস, নিয়ে চল, আমাকে নিয়ে চল। না, পুলিশের হাতে আমি তোমাকে তুলে দেব না, আমার প্রতিশোধ আমি নিজেই নেব। শুধু একবার জেনে নেই আমি কার ছেলে। কি তোমরা ওকে ছেড়ে দিলে? হ্যাঁ ডাক্তার সাহেব, 18 বছর ধরে আপনারা যাকে খুঁজে পাননি, 18 ঘন্টায় আমি তাকে আপনাদের সামনে এনে হাজির করব। আমাকে শুধু এইটুকু বলুন ডাক্তার সাহেব, যে ছেলে হাসপাতাল থেকে চুরি গিয়েছিল সে কার সন্তান? তার বাবা হারিয়ে গেছে, তার মায়ের নাম শানু, শাহনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। মানে গুলশানে? বেচারি সন্তানের শোকে শোকে একেবারে নিঃশেষ হয়ে গেছে জানো, সম্ভবত সে একজন ক্যান্সার রোগী। ক্যান্সার রোগী? হ্যাঁ, একবার মৃত্যু শেষ ধাপে এসে দাঁড়িয়েছে। একটা অপারেশন করব, তবে বাঁচে কিনা? না ডাক্তার সাহেব, তাকে বাঁচতেই হবে, তাকে বাঁচতে হবে ডাক্তার সাহেব, তাকে বাঁচতে হবে। আমার যদি মৃত্যু হয় দাদুর কবরের পাশে আমার কবরটাও দিস। Thank you.
অপারেশনের আগে এখানে আপনি অথবা আপনার কোনো আপনজনকে সই করতে হবে। কি ভাবছেন? ভাবছি আমি এক দুর্ভাগা জীবন নিয়ে এসেছিলাম, মৃত্যুর আগে কাউকে পাশে পেলাম না। তুমি তো কাউকে মা ডাকতে পারো না, মুখ ভরা কান্না আর হাহাকার দিয়ে ছিলাম মুখে মা ডাক শুনতে চেয়েছিলাম। তুই যখন পারুনি মরণের আগে এই লোক দেখি আমাকে আর কাঁদিও না। লোক নয় মা, আমলে হাসপাতাল থেকে চুরি যাওয়া ছেলে মা, আমি আমার সব পরিচয় জানতে পেরেছি। আমি তোমার সেই হারিয়ে যাওয়া ছেলে মা, আমি তোমার সেই হতভাগ্য ছেলে। মা বারবার ডাক, বারবার ডাক মা গো। আমার এত বছরের তৃষ্ণার্ত মনটা মৃত্যুর আগে একটু শীতল করে দে মা গো। মা ডাকো কা, আমাকে মা বলে ডাক, আমাকে মা বলে ডাক। ডাক্তার মা, ডাক্তার মা, ডাক্তার জোরে মা, কি ব্যাপার, কি হয়েছে মা? আমি বাঁচতে চাই ডাক্তার, আমি বাঁচতে চাই, আমার আমার ছেলেকে পেয়েছি, আমার ছেলেকে ফিরে পেয়েছি ডাক্তার। দাদা শীঘ্রই অপারেশন থিয়েটার নিয়ে যান। না, মাকে অপারেশন থিয়েটারে নেওয়ার আগে আমাকে শুধু একটা ঘন্টা সময় দিন ডাক্তার সাহেব। আমি আমার মার কাছে আমার একটা ঋণ আমি শোধ করতে চাই ডাক্তার সাহেব। তুই মার কাছে থাক। কি করলো ওস্তাদ? দেখলাম বুড়ো এখনো শক্তি আছে কিনা। আমি পারবো, আমি সে কোথায়? কে? যাকে একদিন আমি বাবা বলে জানতাম। প্রতিশোধ নিতে এড়িয়ে গেছে।
সাথে। আমার মার কাছে তোমার সমস্ত অপরাধের প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত করতে আমি ভুলে গেছি, আমি প্রতিশোধ নিতে বেরিয়েছি। খুনিকে আমি খুঁজে বের করবো। আমিও খুনিকে খুঁজে পেয়েছি, যে এতটা বছর ধরে আমার মাকে তিলে তিলে খুন করেছে। তোমাকে আমার সাথে যেতেই হবে। কিসের অধিকারে কথা বলছিস? পালক পিতার সন্তানের অধিকারে নয়, মায়ের প্রতি কর্তব্য পালনের দাবি নিয়ে বলছি। আমার লাশ হলেও আমি নিয়ে যাব। না, আমি যাব না। তোমাকে আমার সাথে যেতেই হবে। আমি যাব না। আমার ধৈর্য হারিয়ে যাচ্ছে, আমি পারবো না তোর গায়ে হাত তুলতে। এতটা বছর তোর বাবার অভিনয় করতে করতে আমি তোর বাবা হয়ে গেছি রে, আমি তোর বাবা হয়ে গেছি। আমার কাছে আজ সবচেয়ে বড় সত্যি আমার মা। আমার হাতে সময় নেই, চলো। এই সেই বেইমান। হ্যাঁ মা, এই সেই বেইমান যে তোমার বুক খালি করে তোমার সন্তানকে চুরি করে নিয়ে গিয়েছিল, যে তোমাকে এতটা বছর ধরে জ্বালিয়ে পুড়িয়ে আজ এই মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছে। বলো মা, এই অমানুষটাকে তুমি কি সাজা দিতে চাও? চোখ খুলে দেখো মা, সেই অমানুষটা আজ তোমার সামনে দাঁড়িয়ে আছে। আজ তাকে খুন করে আমার যদি ফাঁসিতেও চড়তে হয় আমার কোনো দুঃখ থাকবে না মা। বলো তুমি তাকে কি সাজা দিতে চাও, বলো মা, বলো। জয় হবে হবে আজ যত পারো আনাদা, একদিন মনে হবে আমি তোমার জয় হবে হবে কি করছো মা? এই কাজটি করার জন্যই বোধ হয় এতদিন অপেক্ষা করছিলাম। হ্যাঁ, এই তোর বাবা। চলুন, আপনাকে নিয়ে যেতে বলেছেন। তোর মা বেঁচে থাকবে বল। হ্যাঁ বাবা, মা মরতে পারে না, মা মরতে পারে না বাবা। বাবা, কেউ মরবেন না, তাহলে গুলিতে সবার বুক ঝাড়া হয়ে যাবে। তুমি? হ্যাঁ, চ্যালেঞ্জ করেছিলাম, মৃত্যুর আগে হলেও তোর দস্তখত নেব। ট্রাস্টের নামে তোর দেয়া উইল কার্যকরী হওয়ার আগেই এ সম্পত্তির মালিক হব আমি। নিয়ে যাও। গুন্ডারা মাকে তুলে নিয়ে যাচ্ছে।
চালি মুখ রঞ্জিত হতে পারে না এই শিকার আমার সরে যান একটু সাক্ষ্য দিয়ে আমাকে জেল খাটিয়েছিল কে হাবিব শেখকে বিষ দিয়ে হত্যা করেছিল কে আমার বোনকে গুলি করে হত্যা করেছিল কে আমি আমার স্ত্রীর জীবনটা এলোমেলো করে দিয়েছে কে সাবধান কেউ নড়ার চেষ্টা করলে গুলি করব শালু শালু চলি কোথায় যাচ্ছ তোমার দায়িত্ব শেষ দোয়া করি মা ছেলে মিলে সুখে থেকো স্ত্রীর লাশ কাঁধে করে কবরে না নেওয়া পর্যন্ত স্বামীর দায়িত্ব শেষ হয় না শালু 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 থ্যাংকস গড আমরা যেটাকে ক্যান্সার বলে সাসপেক্ট করেছিলাম সেটা ছিল আসলে একটা টিউমার সবার দোয়ায় এই যাত্রা তুমি রক্ষা পেলে মা চলি থ্যাংক ইউ ডক্টর এই নি না নেব না কেন রে বাবা কলম কেড়ে নিয়ে যায় না রে না আর নেব না সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো এই কলমের চেয়ে শক্তিশালী আর কিচ্ছু নেই তুই আর পাপু আমাদের সংসারের সুখের দলিল লিখবি এই কলম দিয়ে আর সেই দলিলে প্রথম স্বাক্ষর দিবি তুই ওস্তাদ আমার কলমের দরকার নাই ওস্তাদ এই তোমার পুরানা গাড়িটা আর এক বোতল পুরানা মাল পাইলেই হবে খুশি জয় হবে হবে আমার আজ যাত কর অনাদার একদিন মনে হবে আমি তোমার নইব আর একদিন মনে হবে